আচমকা ইডি আমাদের সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী ফিয়াদ হাকিম পৌরমন্ত্রী সিবিআই ইডি আচমকা গ্রেপ্তার করে এটা গণতন্ত্রের লজ্জা বলে আমরা মনে করছি এবং সাংবিধানিক আইনকে লঙ্ঘন করা হয়েছে। একটি সিবিআই সংস্থা নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু যতদিন থেকে দেখছি সিবিআই এবং ইডি বাংলাতে নেতাদের ধরে ধরে তাদের গ্রেপ্তার করা, তাদেরকে অ্যাসাল্টেড করা, রাজনীতি থেকে বিরত দেওয়া, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের শুভেন্দু অধিকারী সহ মুকুল দায় তাদের প্রমাণযোগ্য আছে, তাদের গ্রেপ্তার না করে আমাদের চার মন্ত্রীকে পরিকল্পিতভাবে সিবিআই গ্রেপ্তার করে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস যদি দুদিনের মধ্যে রিকভারি না হয়, আমরা যে ভাষায় কথা বললে বাংলার রাজ্যপাল ভারতবর্ষের নরেন্দ্র মোদি বুঝবে, আমরা সেই ভাষায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করব। অবিলম্বে চার মন্ত্রীকে খালাস করতে হবে এবং আর যারা সাজা পায়নি তাদের 24 ঘন্টায় গ্রেপ্তার করতে হবে। এই বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে হবে এবং এলাকায় শান্তি বিরাজ করুন। হিন্দু মুসলিমদের দাঙ্গা বাড়াতে চায় বিজেপি। কিছুদিন আগে আপনারা জানেন মুসলিমকে লেলিয়ে দিয়ে ভোট নিয়েছে, কিন্তু এখন একটি স্বার্থপর নাম ধরতে আমার ঘেন্না হয়। মুসলমান যেন দেশদ্রোহী, মুসলমান যেন আলাদা মঙ্গল গ্রহে থাকে, রাজনীতি থেকে তাদেরকে অবসর দিতে চায়, তাদেরকে বিসর্জন দিতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে দলের শৃঙ্খলা মেনে রাজপথে নেমে আমরা প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদে সফল হব। বাংলার জননেত্রীকে কতবার আঘাত করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বেশি সংখ্যক এমএলএ নিয়ে আজকের মন্ত্রী হয়েছেন এবং যে কটা বাই ইলেকশন বাকি আছে আমরা বেশি সংখ্যক ভোটে জিতবো। বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই কিনারা করবেন, এই কথা বলে সবাইকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর কোভিডের ব্যাপারে আমরা সরকারে আছি, তৃণমূল কংগ্রেসের বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব, সবাইকে মাস্ক পরার কথা বলবেন, লাইফ বয় দিয়ে হাত ধুতে বলবেন, দূরত্ব বজায় রেখে মিটিং মিছিল করতে বলবেন।